অবশেষে পরিবর্তন বাংলাদেশের বিশ্বকাপ দলে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে সৌম্য সরকার ও শরীফুল ইসলামের উপর আস্থা রাখছেন নির্বাচকরা সমালোচনা না করে শান্তকে সাহস দেওয়ার আহ্বান প্রধান নির্বাচকের মিনহাজুল আবেদিনের মতে দায়িত্ব শুধু টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নয় আছে ক্রিকেটারদেরও কখনো ক্রিকেটারদেরও ছাড়িয়ে আলোচিত সমালোচিত চরিত্র মিনহাজুল আবেদিন দল নির্বাচন ইস্যুতে বরাবরই থাকেন সমর্থকদের কাঠগড়ায় বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে মুখোমুখি গণমাধ্যমের সেখানেও পিছু ছাড়ে না বিতর্ক সাব্বির রহমান আর নাজমুল শান্তর ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে সমালোচকদের আরও সুযোগ করে দিলেন প্রধান নির্বাচক আপনি যে কোনো আমাদের ম্যানেজমেন্টের যে কোনো কোচকে যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে যে প্লেয়ারদের মধ্যে বেসিক নিয়ে যদি কথাবার্তা হয় ওই কথা সবার আগে বলুন তো সুতরাং একটা প্লেয়ারকে এইভাবে আপনারা যেভাবে আলোচনা করেন ওভাবে না গিয়ে ও প্লেয়ারকে সাহসটা দেন দেখবেন সামনে অনেক ভালো খেলবে বিশ্বকাপ দলে দুই পরিবর্তন মূল স্কোয়াডে জায়গা করে নিলেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন সাব্বির রহমান ও সাইফউদ্দিন সাব্বিরকে উপরের দিকে ব্যাটিং করার চিন্তাভাবনা ছিল তো এটা প্লেয়ারের দিকেও আপনার দেখতে হবে খালি টিম ম্যানেজমেন্ট বলেন সিলেক্টর বলেন এদেরকে বললে তো হবে না ওর প্লেয়ারের দায়িত্ব তো সবচেয়ে বেশি মাঠে খেলবে খেলোয়াড়রা ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হারলেও খেলার ধরনে উন্নতি দেখছেন মিনহাজুল বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ থেকে দেখা যাবে সেরা একাদশ প্ল্যানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হচ্ছে যে আমাদের প্লেয়ারদের এখন যে অ্যাপ্রোচটা দেখা যাচ্ছে এখান থেকে একটা জায়গা থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি ইনশাল্লাহ আশা করি যে এই এই ফরম্যাটটা উপরের দিকে যেতে পারবো ইকরাম হুসাইন চ্যানেল 24 ঢাকা পরিবর্তন এলো ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ দলেও নিজ নিজ দলে জায়গা পেলেন মোহাম্মদ শামি ও ফখর জামান ওসমান কাদের ইঞ্জুরিতে পড়ায় সুযোগ তৈরি হলো ফখরের তিনি নিজেও ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন তবে ইঞ্জুরিতে থাকলেও দলের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন এই পাকিস্তান তারকা এদিকে ইঞ্জুরিতে জসপ্রীত বুমরার বিশ্বকাপ না খেলার ঘোষণা আগেই ছিল এবার তার পরিবর্তে মোহাম্মদ শামির উপর আস্থা রাখছে সাবেক চ্যাম্পিয়নরা নারী এশিয়া কাপের খবর জানাবো আজ ফাইনাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1:30টায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পঞ্চমবার মুখোমুখি হচ্ছে দুদল ফাইনালের আগে লঙ্কানরা অনুশীলন করলেও বিশ্রামে কাটিয়েছে টিম ইন্ডিয়া টুর্নামেন্টে প্রথম পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে 41 রানে জয় পেয়েছিল হরমনপ্রীতের দল সেমিতে থাইল্যান্ডকে হারায় ভারত আর পাকিস্তানের বিপক্ষে 1 রানের জয়ে শিরোপা নির্ধারণীতে লঙ্কা এর আগে 7 আসরের সবকটি ফাইনাল খেলে ভারত রেকর্ড 6 বারের চ্যাম্পিয়নও টিম ইন্ডিয়া আর প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ শ্রীলঙ্কার সামনে তাকে বলা হয় পাকিস্তান ক্রিকেটের প্রিন্সেস ডায়না ব্রিটেনের প্রয়াত রাজবধূর সঙ্গে অদ্ভুত মিল থাকার কারণে আলোচনায় পাক পেসার ডায়না বেগ শুধু ক্রিকেটই নয় একসময় ফুটবলেও ছিলেন সমান পারদর্শী পাকিস্তানের রক্ষণশীল সমাজ বাধা হয়ে এসেছিল ডায়নার জীবনের পথচলায় প্রথম দেখায় তিনি যেন প্রিন্সেস ডায়না বাস্তবে না হলেও পাকিস্তান ক্রিকেটের প্রিন্সেস বয়কাট চুল আর নামটাও ব্রিটেনের প্রয়াত রাজবধূর সঙ্গে মিল রেখে ডায়না বেগ পাকিস্তানের পেস বোলার ডায়না ওয়াজ ভেরি ফেমাস সো মাই ফাদার ডায়নার জনপ্রিয়তা দেখে বাবা এই নাম রেখেছিলেন ছোটবেলা থেকে আমার চুল তার মতো ক্রিকেট ফুটবল দুটোতেই সমানতালে পারদর্শী 2015 সালে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে ফিফা এরপর থেকে ক্রিকেটে পুরোপুরি মনোযোগ বেড়ে ওঠা 7000 মিটার উঁচু পাহাড়ে ঢাকা রক্ষণশীল শহর গিলগিত বালতিস্তানে যেখানে বোরকা ছাড়া বাইরে বেরোনোই মুশকিল ইন নর্থ পাকিস্তান অবভিয়াসলি ইটস ভেরি কনজারভেটিভ সোসাইটি এন্ড আসলে বাড়ির বাইরে বের হলে মানুষ সমালোচনা করত ক্রিকেট খেলা তো অনেক দূরের কথা ইন লাহোর এন্ড আদার সিটিজ বিগ সিটিজ ওয়ান ডে ও টি-20 পাকিস্তানের জার্সিতে 81 ম্যাচে নিয়েছেন 67 উইকেট নিজের চেষ্টায় এত দূর আসা এই ক্রিকেটার টিপস নেন শাহিন শাহ আফ্রিদি হাসান আলীর কাছ থেকে আ লট অফ ফাস্ট বোলারস এন্ড ইন পাকিস্তান এভরিবডি সেড দ্যাট পাকিস্তানকে বলা হয় পেসারদের রাজ্য যা আমাকে সবসময় অনুপ্রাণিত করে হাসান আলীর কাছ থেকে অনেক কিছু শিখেছি পাকিস্তানের বাইরে আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ইনজুরির কারণে এশিয়া কাপের বেশ কটি ম্যাচেই ছিলেন মাঠের বাইরে সাইড বেঞ্চে বসে বিদায় দেখলেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্নটা এখনো অনেক বড় আরিফুল ইসলাম চ্যানেল 24 সিলেট
জানাবো ফুটবলের খবর। কাতার বিশ্বকাপ মিসের শঙ্কায় এনগোলো কান্তে, ইঞ্জুরি এখন ফরাসি তারকার বড় বাধা। এদিকে ইকুয়েডর চিলি ইস্যুতে 4 ও 5 নভেম্বর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে হবে শুনানি। আর কাঠামোগত উন্নয়নে কাতারে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিয়েছে ফিফা। ইকুয়েডর নাকি চিলি, কে খেলবে ফিফা বিশ্বকাপ? এখনও পেন্ডুলামের মতো দুলছে দুদেশের ভাগ্য। ইকুয়েডরের বিরুদ্ধে অবৈধ ফুটবলার খেলানোর অভিযোগ এনে দুইবার ফিফায় নালিশ করেও কোনো ফল পায়নি চিলি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালত দ্য কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টের দ্বারস্থ হয়েছে দেশটি, যার শুনানি হবে 4 ও 5 নভেম্বর। সমালোচনার বিশ্বকাপ বললে মোটেও ভুল হবে না কাতার আসরকে। শুরু থেকেই দেশটির প্রতি মানবাধিকার লঙ্ঘনের দায় দিয়ে আসছিল সংস্থাগুলো, তবে চুপ থেকে কৌশলী ভূমিকা পালন করেছে ফিফা। যদিও এবার এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কাঠামোগত উন্নয়নে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবার আশ্বাস ফিফার। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান, তবে এবার মঞ্চ মাতাবেন কারা তা এখনও চমক হয়ে অপেক্ষায়। গুঞ্জন, প্রথমবারের মতো বিশ্বকাপে পারফর্ম করবেন কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। গণমাধ্যমের দাবি, তাদের সাথে সুরের মূর্ছনায় দর্শকদের মন কাড়বেন কলম্বিয়ান তারকা শাকিরা ও ব্রিটিশ দুয়ালিপা। 20 নভেম্বর আলবায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। গেল আসরে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন এনগোলো কান্তে, তবে বিশ্বকাপের আগে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ, ইঞ্জুরিতে কাতার যাওয়া শঙ্কা কন্তের। আগস্টে ইঞ্জুরিতে পড়েন 31 বছর বয়সী মিডফিল্ডার, মিস করবেন চেলসির হয়ে পরবর্তী 5 ম্যাচ। পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার সমালোচনায় ব্যস্ত, তখন দেশটির প্রেসিডেন্টের প্রশংসায় কাতার। বিশ্বকাপ আয়োজনে পুতিনের সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সাফায়েত মিদুল, চ্যানেল 24। বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব ছাড়লেন বিপ্লব ভট্টাচার্য, তার অব্যাহতি পত্র গ্রহণও করেছে ফেডারেশন। শনিবার থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পুরনো দায়িত্বে ফিরছেন তিনি। মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের কোনো ম্যাচের সম্ভাবনা না থাকায় আবারও ক্লাবের কোচের দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক। 2019 সালে শেখ জামাল ক্লাবেই গোলরক্ষক কোচ হিসেবে যোগ দিয়েছিলেন বিপ্লব। 2021 সাল থেকে জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো। ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে নামছে লেস্টার সিটি ও টটেনহ্যাম। বিকাল 5:30টায় ক্রিস্টাল প্যালেসকে ফক্স, আর রাত 10:30টায় এভারটনকে আতিথ্য দেবে স্পার্স। সিরিয়ায় তোরিনোর মুখোমুখি হবে ইউভেন্তাস। লালিগায় রাত 1:00টায় বিলবাওয়ের বিপক্ষে নামবে আতলেতিকো মাদ্রিদ। অন্য ম্যাচে সেভিয়ার প্রতিপক্ষ মায়োর্কা। শেষ হলো সিরাজগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ঋতু প্রথম বিভাগ ফুটবল লিগের। হ্যাট্রিক লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং স্টার ক্লাব। শেষ দিন রানার্স আপ রহমতগঞ্জ ইয়াং অ্যাসোসিয়েশনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। 2 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এবারের লিগে অংশ নিয়েছিল 10 দল, হয়েছে 26 ম্যাচ। শুক্রবার জেলা শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহমদ, পুলিশ সুপার, পৌর মেয়র সহ অনেকেই। এই জেলা এই লিগগুলো, প্রথম বিভাগ লিগগুলো বা গোল্ড কাপগুলো যত বেশি আয়োজন করা যাবে, তত বেশি তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দলে সেটা প্রতিনিধিত্ব করার সুযোগটা তৈরি হবে বেশি। দোহারে শুরু হলো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শাইনপুকুর প্রগতি সংঘ উদয়ন পরিবারের আয়োজনে শুক্রবারের উদ্বোধন করেন মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান। উদ্বোধনী ম্যাচে লটাখোলা FC-কে 2-0 গোলে হারিয়েছে শান্তিনগর খড়িয়া একাদশ। বিজয়ীদের হয়ে জোড়া গোল করেন এরিক জজরি। ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ ইশতিয়াক। দোহার নবাবগঞ্জ ও শ্রীনগরের 16টি দল অংশ নিচ্ছে এবারে টুর্নামেন্টে। জয়পুরহাটের 5BB শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার সময় পরিত্যক্ত টিনশেড ঘরের চাল ভেঙে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন 10 থেকে 15 জন।
পুলিশ জানায় গতকাল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির প্রীতি ফুটবল ম্যাচ চলছিল, যা উপভোগ করছিলেন হাজারো দর্শক। স্টেডিয়ামের পাশে একটি সরকারি স্কুলের পরিত্যক্ত টিনশেড ঘরের চালায় উঠেও খেলা দেখেছিলেন অনেক দর্শক। এই সময় টিনশেড চাল ভেঙে আহত হন কয়েকজন, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান খোরশেদ আলম। শেষ করব মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।